শেহজাদের জন্মদিন হচ্ছে 21 তারিখে, সবাইকে শেহজাদের জন্মদিনের দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত রইল, শেহজাদের জন্য সবাই দোয়া করবেন। এবার বাবার কোলে খেলতে খেলতে ঘুমিয়ে গেল ছোট্ট শেহজাদ খান বীর। ছেলের দিকে তাকিয়ে হাসছে শাকিব খান। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি জানিয়ে দিন। ছোট ছেলে বীরের সাথে শাকিব খানের দারুণ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। বাবার সাথে আনন্দ ঘন সময় পার করছে শেহজাদ খান বীর। বাবাকে কাছে পেয়ে যেন সবকিছুই ভুলে গেছে ছোট্ট বীর। খেলতে খেলতে বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে বীর। আর ছেলের এমন কাণ্ড দেখে হাসতে থাকেন শাকিব খান। বাবা ছেলের সুন্দর এই মুহূর্ত মন জয় করে নিয়েছে নেটিজেনদের। বীরের এবারের জন্মদিন পালিত হয়েছে শাকিব খানের গুলশানের বাসাতে। দাদা দাদি ফুপু বাবা মা সবাইকেই প্রথমবার এই জন্মদিনে একসাথে পেয়েছে শেহজাদ খান বীর। তাই বীরের এই জন্মদিন ছিল অনেক বেশি স্পেশাল। ছোট বীরকে উপহারে ভরিয়ে দিয়েছে সকল আত্মীয় স্বজনেরা। বাবা শাকিব খানও ছেলেকে গিফট করেছেন। বীরকে শাকিব খান একটি গাড়ি গিফট করেছেন। দাদা বাড়িতে দারুণ সময় কাটছে বীরের। এখনও দাদা বাড়িতেই আছে শেহজাদ খান বীর। তাই এখন বাবার ভালোবাসা যেন বেশি করেই পাচ্ছে বীর। কয়েকদিন আগেই ওমান থেকে বড় ছেলে আব্রাহাম খান জয়ের সাথে ভিডিও কলে কথা বলেছিলেন শাকিব খান। তখন জয়ের সব আবদার পূরণ করতে দেখা গিয়েছিল শাকিব খানকে। সেই সময় অনেকেই বলেছেন শাকিব খান তার ছোট ছেলের কোনো খোঁজ খবর নেন না। আর এবার বীরের জন্মদিনে শাকিব খান প্রমাণ করে দিলেন বীরকেও সে সমান ভালোবাসে। শাকিব খানের সাথে বীরের এই সুন্দর মুহূর্তের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানান অবশ্যই কমেন্ট করে। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।